রফিকুল আমার ভাই ভাই আর আল্লাহর কিরে রফিকুল আমার ভাই আল্লাহর রহমতে আমার কোনো ভয় ডর নাই আমার মামাই যে কালাম এ রফিকুল ভাই দিনই সালাম এই কথা কইতে আমি এখন মোলামার গেলাম গাইস ওয়েলকাম টু নিয়ানাদার ব্লগ তো আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আজকের ব্লগটা হতে যাচ্ছে মাগুরা জেলা শ্রীপুরে আমরা আসি আমাদের আজাইরা পাবলিকের পুরো টিম নিয়ে আজকে আসি আমরা তো আপনাদের সাথে দেখা হবে এনজয় হবে তো দেখতে থাকুন আর এনজয় করুন চলে লেটস গো তো গাইস আমি বাজারে একা এসে বসে আছি আমাদের টিম মেম্বার এখনো কেউ আসেনি তো আমি একা একা এখন বর্তমান বাজারে যাচ্ছি সবার জন্য ওয়েট করব মাগুরা জেলায় যাব তো তো সবার জন্য ওয়েট করব কেউ এখনো আসেনি আমি একাই আমি সর্বপ্রথম আমি প্রথম আমি শেষ আমি লাস্ট তো ওদের জন্য ওয়েট করি তো ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করুন তাদের জন্য ওয়েট করছিলাম তারা সেই কাঙ্ক্ষিত আমাদের বালিয়াডাঙ্গা বাজারে উপস্থিত হাই ভাই হ্যাঁ কি অবস্থা এদের জন্য আমরা বাজারে ওয়েট করছিলাম হাই হাই ভাই তোমাদের জন্য আমরা ওয়েট করছিলাম এত কোন লাগলো কেন এত কোন লাগলো ঘুষাবো তো নাকি মাগুরাই যাব এত কি হচ্ছে আমি তো হবে না ভাই কি হচ্ছে ও সাজে দেখবা দেখবা জীবন রাখো এই দেখো এক কাপ হচ্ছে 200 দিন দাজন আজাইরা ব্লগ এই যে আমাদের অনিক ভাই আপনার এত লেট কেন ভাই আমার লেট হচ্ছে আমার তো ওখানে যে মুরব্বির পাঠ হবে এই জন্য আসলে ব্যাগ গুছানো এদিকে মনে করো যে যাবতীয় জিনিস যেগুলো আমার দরকার সবকিছুই নিয়েছি এবং কি আরো অন্য কোন মানে যে আরো যেগুলো মেম্বার আছে সবার জন্য আমি নিয়েছি কোথায় যাচ্ছি কোথায় আমরা যাচ্ছি মাগুরা শ্রীপুর আমতল যাচ্ছি আমরা এখনি রওনা দেব এখনি রওনা দেব আজকের দিনে আজকের দিনে ঠিক আছে কথা ঠিক কি না ঠিক কথা ঠিক ও জীবন মাহমুদ চলে এসেছে আমাদের মাঝে ভাই আপনার তো লেট কেন আমি সবার আগে আইছি এই জায়গায় আমার কোনে নেই আমি তোমারও আগে আমি কোনে ছিলাম আমার বাড়ির সামনেই তোমরা রয়েছো বাইন্দে তুমি আমি তো কোনে ছিলাম আমি তো বললাম এখন কথা আছে তো ওই মামা কাটি কাছে দেখো আমার কি হাল অবস্থা একটু দেখাও এরকম করে কেন মানুষ পাগল হয় না ভালোবাসার বড় ভাই আপনি কিছু মাগুরার উদ্দেশ্যে আজকে আমরা যাচ্ছি একটা কবিতা শুনুন রফিকুল আমার ভাই আল্লাহর কিরে রফিকুল আমার ভাই আল্লাহর রহমতে আমার কোনো ভয় ডর নাই আমার মামাই যে কালাম রফিকুল ভাই দিনই সালাম এই কথা কথিত আমি এখন মোলামার গেলাম কবিতায় পর্যন্ত শেষ মাগুরার উদ্দেশ্যে আমরা যাচ্ছি মাগুরা শ্রীপুরে আজকে তো ওদের ভালোবাসা কেমন কি পাবো সেটাও আপনাদের নেক্সট ভিডিওয়ে দেখাবো সেই বিষয়ে যদি কিছু বলতেন ভালো আছে বাড়ি এলা কি রকম আছে বাড়ি এলা ভালো আছে স্বাস্থ্য ঠিক আছে তো ঠিক আছে আমি ভালো আছি আপনারা ভালো আছেন তুমি ভালো আছো হ্যাঁ চলে আসলে সেই ডিরেক্টর পলাতক আমাদের মাঝে সে হাজি ঘটনা আছে মাগুরাবাসী তোমাকে জাগ্রত হও জাগ্রত হও তোমাকে সাথে দিদারসে করব বুঝছো কি দিদারসে মানে দেখা করতে যাচ্ছি দেখা করতে যাচ্ছি মাগুরা কতদিন থাকব শনিবার আর আজকে শনিবার আর আজকে হুম ঠিক আছে সারাদিন পাওয়া যাবে ঠিক আছে ঠিক আছে এক নাগাড়ে পাওয়া যাবে ঠিক আছে কোন জায়গা শ্রীপুর শ্রীপুর এলাকার নাম তো আছে আমরা জানি না কি জন্য একটা নাম এলাকার নাম আমি জানি না জানেন না না